হ্যালো অ্যান্ড ওয়েলকাম। রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি যাচ্ছি খুলনার রূপসা উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে নির্মিত বাংলাদেশের প্রথম কলেজ, যেটি হচ্ছে বঙ্গবন্ধু কলেজ খুলনা। তো সেই কলেজটিতে এবং সেই কলেজটি আপনাদেরকে এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো। কলেজটি আসলে আমি যতদূর গুগলে সার্চ দিয়ে দেখলাম যে অনেক দৃষ্টিনন্দন একটি কলেজ এবং অনেক সুন্দর সুন্দর স্থাপনা সেখানে রয়েছে। কলেজটির যে ক্যাম্পাস সেটি অনেক সুন্দর। তো এই সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিও শেষ পর্যন্ত আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আমি এখন আছি খুলনার যে জেলখানা ঘাট রয়েছে এখানে। এই জেলখানা ঘাট পার হয়েই আমরা সেই যে বঙ্গবন্ধু কলেজ সেখানে যাব। জেলখানা ঘাট পার হয়ে আমি এখন আছি সেনের বাজারে। তো এই সেনের বাজার এখান থেকে বঙ্গবন্ধু কলেজের দূরত্ব 850 মিটারের মতো। তো এখান থেকে দেখা যাক ভ্যানে যেতে হবে হয়তো। আমি এখন আছি খুলনার এই যে বঙ্গবন্ধু কলেজ সেই কলেজের সামনে। তো এই জায়গাটির নাম হচ্ছে বেলফুলিয়া। আর এই বঙ্গবন্ধু কলেজের সামনেই একটি দৃষ্টিনন্দন মসজিদ এবং একটি সুন্দর পার্ক রয়েছে। তো সেই মসজিদটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই মসজিদটির নাম হলো মসজিদ এ সৌহার্দ। তো এটি একটি একতলা বিশিষ্ট মসজিদ, কিন্তু এর বাইরে যে সিঁড়ি এবং যে যে স্থাপত্য সৌন্দর্য তা অনেক মনোহর। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বঙ্গবন্ধু কলেজ জামে মসজিদ, মসজিদের সৌহার্দ, এই মসজিদটি কে উদ্বোধন করেছেন। এবং তার পাশে আরেকটি যে বোর্ড আপনারা দেখছেন, এই যে এখানে যে কথাটা লেখা রয়েছে, আমি কিছুই সাথে নিয়ে আসিনি, এখানে এসে যা অর্জন করেছি তাই ব্যয় করে গেলাম, এতে আমার কোনো কৃতিত্ব নেই। এটি হচ্ছে এখানকার যে অধ্যক্ষ সর্দার ফেরদৌস আহমেদ, তিনি এই কথাটি বলেছেন। তো এই কথাটি আপনারা এই বঙ্গবন্ধু কলেজের যে উইকিপিডিয়ার পেজটি রয়েছে, তো সেই পেজেও আপনারা এই কথাটি লেখা দেখতে পাবেন। বঙ্গবন্ধু কলেজের যে গেট এবং আমরা একটু আগে যে মসজিদটি আপনাদেরকে দেখালাম, তো সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলেই আপনারা একটি পার্কের মতো জায়গা দেখতে পাবেন। তো আপনারা এখন যেটি দেখছেন, তো এবং সেই পার্কের পাশে একটি যাত্রী ছাউনি রয়েছে, তো সেটির নাম হচ্ছে বঙ্গবন্ধু সরকারি বঙ্গবন্ধু কলেজ ঘাট পারাপার। তো এখানে আসলে আমি কোনো ঘাট দেখতে পাচ্ছি না। তো ঘাট হয়তো ছিল বা ভবিষ্যতে কখনো হয়তো থাকবে, এরকম কোনো কিছু হতে পারে, কিন্তু এই পার্কটির নাম দেওয়া হয়েছে পারাপার। এবং এই পার্কটির যে নদীর তীর ঘেঁষা, সেই নদীটির নাম হচ্ছে আঠারোবাকি নদী। এই যে সামনে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হচ্ছে আঠারোবাকি। আর এই আঠারোবাকি নদীর তীরেই এই যে যে পার্কটি, এই পার্কটি অবস্থিত। এই পার্কটিও উদ্বোধন করেছেন সর্দার ফেরদৌস আহমেদ অধ্যক্ষ 2019 সালে। আর এই হচ্ছে সেই আঠারোবাকি নদী। তো এই নদীটির নাম আঠারোবাকি হওয়ার কারণ হচ্ছে নদীটিতে নাকি 18টি বাঘ রয়েছে, আর এই নদীটি 18টি বাঘ নিয়ে একে বেঁকে নড়াইলের দিকে চলে গিয়েছে। এখানে একটি ঘাট রয়েছে সিঁড়ি দিয়ে বাঁধানো। এখানে হয়তো এই এলাকায় যে নৌকাগুলো আসে সেগুলো আসে, কিন্তু এখানকে যে এপার ওপার পারাপার হয় এমন ট্রলার এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। সামনে আপনারা যে ফটকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সরকারি বঙ্গবন্ধু কলেজের যে ফটক সেটি। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, স্থাপিত 1972 সালে, বেলফুলিয়া রূপসা খুলনা। আর এই যে গেট, এই গেটের পাশ থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে দৃষ্টিনন্দন যে ভবন এবং স্থাপত্য যে নৈপুণ্য, সেই স্থাপত্য নৈপুণ্য এবং যে যে বিষয়গুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন।
এই কলেজের গেটের পাশ দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ এবং যে আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি প্রতিচ্ছবি, সেটি আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার পাশে এখানে সরকারি যে বঙ্গবন্ধু কলেজ এর যে প্রধান ফটক, এই ফটকের নাম হচ্ছে শুভ্র সমুজ্জ্বল, তো সেটি দেখতে পাচ্ছেন। তো চলুন, আমি এখন এই যে বঙ্গবন্ধু কলেজ রূপসা বেলফুলিয়াতে, তো সেই কলেজের ভেতরে প্রবেশ করব। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক এবং আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখানো যাক। কলেজের গেট থেকে ঢুকেই হচ্ছে একটি শহীদ মিনার আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই শহীদ মিনারটি এই গেটের দিকে ঘুরানো এবং সামনে থেকে, মানে সামনে জায়গা কম, সামনে থেকে দেখার কোনো উপায় নেই, তো এটা গেটের দিকে ঘুরানো কেন এটি আসলে আমি বুঝতে পারলাম না। এর হয়তো কোনো কারণ থাকলেও থাকতে পারে। আর এই শহীদ মিনারের পাশেই রয়েছে এই কলেজের যে প্রথম যে ভবনটি, তো এই ভবনটি রয়েছে এই শহীদ মিনারের পাশেই। তো এটি হচ্ছে একটি 6তলা একাডেমিক ভবন। তো এই ভবনের উদ্বোধন করেছেন শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আর তার পাশেই রয়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, তার একটি ম্যুরাল। তো এই ভবনটি একটি 6তলা বিশিষ্ট ভবন, আর এই ভবনের যে স্থাপত্য সেটিও অত্যন্ত সুন্দর, আগে যেটি বললাম। আর এই ভবনটির পাশেই রয়েছে 3তলা বিশিষ্ট আরেকটি একাডেমিক ভবন, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই ভবনটির নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ভবন। তো এই 3তলা বিশিষ্ট যে ভবন, এই ভবনটির নাম। এই কলেজের মূল যে ফটক, সেই ফটক থেকে ঢোকার পরে একটি বিষয় আমার খুব ভালো লাগলো, যে এখানে যে যে রাস্তাটি রয়েছে ফটকের ভেতর দিয়ে, তো সেখানে রাস্তায় কিছু দূর পর পর এরকম যে যে একটি নীতিকথা বা বাণী বা ছাত্র ছাত্রীদের যে উদ্বুদ্ধমূলক কিছু কথা, সেগুলো লেখা রয়েছে ঠিক এইভাবে এরকম। এই দেখুন, এখানে যেমন লেখা রয়েছে, কোনো একটা পরীক্ষা খারাপ করলেই জীবনের সব পরীক্ষা শেষ হয়ে যায় না। আবার তার পাশে সামনেই রয়েছে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বাণী, দাবায় রাখতে পারবা না। আবার আবার সেই দাবায় রাখতে পারবা না বঙ্গবন্ধুর বাণীটির পেছনেই এখানে লেখা রয়েছে, যে পরাজয় মেনে নিতে পারে না সে কখনো বিজয়ী হতে পারবে না। তো এরকম এই যে মূল ফটকের সামনে থেকে যে রাস্তাটি, এই রাস্তাটির বাম পাশে এখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু দূর পর পরই এরকম একটি বাণী লেখা রয়েছে, যেটি আসলে ছাত্রছাত্রীদের খুব ভালো সুন্দর উদ্বুদ্ধ করবে বিভিন্ন দিকে। এই যে উচ্চশিক্ষার শেষে শুধু একটি ভালো চাকরি পাওয়াই জীবনের উদ্দেশ্য হতে পারে না, এখানে লেখা রয়েছে। তো এটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, আমাদের যে গত রাষ্ট্রপতি যিনি, তার একটি বাণী। এই যে এখানে APJ আব্দুল কালামের একটি বাণী লেখা রয়েছে, একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান। তো এরকম আপনারা দেখতে পাচ্ছেন, এরকম লেখা রয়েছে। তো এই জিনিসটি আমার আসলে খুব ভালো লাগলো। আর তার পাশেই এখানে এই যে সাদা রঙের একটি 3চালা একটি ভবন দেখতে পাচ্ছেন, তো এই ভবনটি হয়তো আগে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। এখানে আরেকটি একাডেমিক ভবন, তো এটি 4তলা বিশিষ্ট এবং এই ভবনটির নাম হচ্ছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ভবন। আর তার পাশেই এখানে হচ্ছে অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, তো তার নামে এখানকার যে প্রশাসনিক ভবনটি রয়েছে এই কলেজের, তো সেই প্রশাসনিক কলেজের ভবনটি অবস্থিত।
এই প্রশাসনিক ভবনের গায়ে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সর্দার আব্দুর রাজ্জাক, ওনার একটি ম্যুরাল আপনারা দেখতে পাচ্ছেন। আর তার পাশে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি। আর এই বঙ্গবন্ধু কলেজের যে প্রশাসনিক ভবনটি আপনাদেরকে দেখালাম, তার পাশেই রয়েছে এখানে একটি পুকুর, এবং এই পুকুরের মাঝখানে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু ভাস্কর্য। তো এই ভাস্কর্যটির নাম হচ্ছে ভাস্কর্য মায়ের ডাক। আর এর নিচে এখানে ছাত্র কমন রুম সম্প্রীতি, ছাত্রদের যে তারা এখানে বসে গল্প করতে পারে, আড্ডা দিতে পারে, তো সেই জন্য এখানে একটি ছাত্র কমন রুম নির্মাণ করা হয়েছে। আর তার উপরে রয়েছে একটি বঙ্গবন্ধু ভাস্কর্য, অর্থাৎ এটি বঙ্গবন্ধু ভাস্কর্য, তার সাথে আবার মুক্তিযুদ্ধের ভাস্কর্য। তো আসলে 1971 সালে বঙ্গবন্ধু নেতৃত্বে আপামর জনতা যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তার একটি প্রতিকৃতি এখানে নির্মাণ করা হয়েছে। আর এই যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য প্রতিকৃতিটি, তার পাশে এখানে রয়েছে অনার্স ক্যাম্পাস নামে একটি ফটক। তো হয়তো এই যে ভবনটি দেখতে পাচ্ছেন আপনারা টিনের, তো এখানে হয়তো এখানে অনার্সের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো হয়তো পরিচালিত হতে পারে। আর তার পাশে এখানে একটি নির্মাণাধীন একতলা ভবন রয়েছে, তো এটি আসলে হয়তো পরবর্তীতে আরও তলা বর্ধন করা হবে। এবং এই বঙ্গবন্ধু কলেজের যে মাঠটি রয়েছে, তো সেই মাঠ অর্থাৎ ক্যাম্পাসের বাউন্ডারির কোল ঘেঁষে চারিদিকে সুন্দর উঁচু উঁচু গাছ লাগানো রয়েছে, অর্থাৎ গাছ রয়েছে, সেই গাছগুলো আসলে ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। আমি যখন 2013-14 সালের দিকে এই কলেজে একবার এসেছিলাম, তো তখন আসলে এই যে আপনারা এই যে ভবনটি দেখতে পাচ্ছেন টিন শেড, এই ভবনটি আর এই যে প্রশাসনিক যে ভবনটি এখন ব্যবহার করা হচ্ছে প্রশাসনিক ভবন হিসেবে, এই ভবনটি ছাড়া বাকি যে ভবনগুলো আপনাদেরকে দেখালাম, তো সেগুলো আসলে ছিল না। তো এই ভবনটি আসলে তখন প্রশাসনিক ভবন এবং যে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হতো, আর এই যে ভবনটি রয়েছে টিন শেড, এই দুটি ভবন ছিল। তো আসলে এর থেকে বোঝা যায় যে এর পরে এই কলেজটি এই বিগত 7-10 বছরের ভিতরে আসলে কতটা ডেভেলপ করেছে। একটি ব্যাপার আপনারা একটু কল্পনা করুন যে আপনারা আপনাদের যে কলেজ, সেই কলেজের গেট থেকে সামনের দিকে বেরোলেই আপনারা এই যে এখানে কলো কলো ছলো ছলো নদী করে টলমল নদী দেখতে পাচ্ছেন, 18-বাঁকী নদী। তো এটি আসলে কতটা সুন্দর হতে পারে। আর এই নদীর সামনে, নদীর পাশে যে এই কলেজের যে মসজিদ এবং যে পার্কটি, পার্কটি তো ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা যখন এই কলেজটি নিয়ে যে গুগলে সার্চ করি বা উইকিপিডিয়ার যে পেজটি রয়েছে এই কলেজে, তো সেখানে কিন্তু এই কলেজটিকে অনার্স কলেজ হিসেবে পরিচয় দেওয়া রয়েছে। তো এখানে অনার্স লেভেলে যেমন পড়ানো হয়, তেমন উচ্চ মাধ্যমিক লেভেলেও কিন্তু পড়ানো হয়। যেমনটা আপনারা যারা জানেন যে খুলনা শহরে যারা এবার SSC পরীক্ষা দিয়েছে এবং SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের যে কলেজ লিস্ট, সেখানে কিন্তু এই কলেজটির নামও রয়েছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আপনারা কী ধরনের ভিডিও চান সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা।